গুড মর্নিং এভরিওয়ান, আশা করবো আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। সানডে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি মা বাড়িতে নেই, তাই সকালের যথারীতি চাটা নিজেকেই করতে হলো। তো আমার আর বোনের জন্য চা বানিয়ে নিলাম, দুজন একসাথে চা খেয়ে নিলাম। তারপরে যেহেতু মা বাড়িতে ছিল না, তাই লাঞ্চ বানানোর দায়িত্বটাও আমার ছিল, তাই একটু সিম্পল করে চিকেন বানিয়ে নিলাম। মানে মা যেরকমভাবে বানায় আমিও সেরকমভাবে বানিয়ে নিলাম, এক্সট্রা কিচ্ছু না। তারপর রান্না করতে করতে আমার আবার খিদে পেয়ে গেছিলো, মানে আইসক্রিম খাওয়ার খিদে। ওই হয় আর কি, একদিনে রাঁধুনি হলে যে ব্যাপারটা হয়, অনেক কাজ হয়ে গেছে আমার এরকম ব্যাপার। তারপরে চিকেন বানিয়ে নিলাম, চিকেন বানিয়ে আমি আর মা বাকি রান্না করে গেছিলো, তো ওটা বানিয়ে আমি আর বোন খেতে বসে গেলাম। যেহেতু বাড়িতে কেউ ছিল না, সেই জন্য আমরা দুজন আমাদের মতো টাইম করে খেয়ে নিলাম। তারপর খাওয়া দাওয়া করে একটা ভাত ঘুম দিয়ে নিলাম, যেহেতু বিকেলে একটু বেরোনোর ব্যাপার ছিল। তো ঘুম থেকে উঠে সুন্দর করে নায়িকার মতো রেডি হয়ে গেলাম। মানে নায়িকা মানে সেরকম কিছু নয়, আসলে সবাই তো সবার নিজের চোখে খুব সুন্দর হয়, সেই হিসেবেই বলা আর কি। তো যাই হোক, তারপরে রেডি হয়ে বেরিয়ে গেলাম মেলার উদ্দেশ্যে। তারপর বোন আবার একটু বললো, দিয়ে আমি তোকে একটু ক্যামেরা ধরে দিই। বললাম আচ্ছা। তো তারপরে আমাদের একটা মিট করার জায়গা আছে, আমাদের চার পাঁচজনের একটা গ্রুপ আছে, আমরা সেখানেই মিট করি। তো এক এক করে সবাই আসতে শুরু করেছে, একজন বাকি। যাওয়ার সময় একজন আবার মুখে হ্যালোজেন দিয়ে গেল, তো আমি বেশ চকচক করছিলাম। তো যাই, তারপর সবাই চলে আসায় আমরা বেরিয়ে গেলাম মেলার উদ্দেশ্যে। তো মেলার ওখানে গিয়ে প্রথমে প্যান্ডেলটা দেখে তো ভাবলাম দুর্গাপুজো দুর্গাপুজো ব্যাপার। তারপর টিকিট কেটে ভেতরে ঢুকে গেলাম। তো ভেতরে ঢুকে দেখি না, মেলাটা সত্যিই খুব সুন্দর। আসলে এই মেলাটা আমাদের এখানে এই বছর থেকে প্রথম চালু হয়েছে, এর নাম হচ্ছে এক্সপো মেলা। ঢোকার পর দেখলাম চারিদিক ঘুরে যথারীতি মেলাটা একটা বাণিজ্যিক মেলা, যেহেতু এই বছর থেকে প্রথম হয়েছে, তাই কিছু মানে লিমিটেড দোকান এসেছে, প্রতিটা জিনিসেরই একটা দুটো করে। তো হয়তো পরের বছর থেকে আশা করছি আরও বেশি কালেকশান আসবে। মেলাটা হলো রানাঘাটে হয়েছে, আপনারা যে যে রানাঘাটে নিয়ারেস্ট থাকেন ডেফিনেটলি একবার এসে মেলাটা ভিজিট করে যাবেন। মেলাটা এক মাস ধরে হয়, আমি অনেকটা দিন পরে গিয়েছি। তো এখানে অনেক রকমের কালেকশান আছে, অনেক পাটের জিনিসপত্র, ব্যাগ, জামা কাপড় এগুলো এসেছে, সুতির একদম পিওর কটন। তারপরে আমরা চলে গেলাম খাওয়া দাওয়ার দিকে একটু। আর এই যে আইসক্রিমটা, এই আইসক্রিমটা আমি আগে কখনো দেখিনি, এই মেলায় প্রথম দেখলাম। তো আমার খুব ভালো লেগেছিলো এটা দেখতে, খাওয়ার থেকে বেশি আমি দেখে মজা পেয়েছি। তারপরে মেলাটা যাতে খুব বোরিং না হয়ে যায়, তার জন্য অনেক প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করা আছে, নাচ আবৃত্তি। তো বেশ সুন্দর, অনেকটা জায়গার ওপরে খুব সুন্দর গোছানো একটা মেলা। একটু দেখ, মেলা ঘোরার পরে আবার চলে গেলাম একটু খাওয়ার দিকে। তো পিঠে মকটেল অনেক কিছু খাওয়া দাওয়া করে চারিদিকে একটু ঘোরাঘুরি করে তারপর আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিলাম। যেহেতু ওই দিন ছিল ফ্রেন্ডশিপ ডে, তাই আমি আমার বন্ধুকেও ব্যান্ড পরিয়েছি, ও আমাকে পরিয়েছে। আর আমার ব্যান্ডটা আমার খুব পছন্দ হয়েছে, মানে যেটা আমাকে পরানো হয়েছে, এই জিনিসটা পুরোটাই ওর হ্যান্ডমেড জিনিস। আর ভেতরে যে আলো জ্বলছে এটা ওর হ্যান্ডমেড বানানো, তোমার খুব ভালো লেগেছে। আর বোন আর আমার এগুলো মেলা থেকে কিনে আনা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, থ্যাংক ইউ ফর ওয়াচিং।